প্রবলেমটি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর। তাহলে এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর দেওয়া আছে। আচ্ছা, হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তাহলে এক্ষেত্রে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এটার আমরা কী করবো, লিখবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু। তাহলে এক্ষেত্রে আমরা উভয় দিকে বর্গ করে দেবো, তাহলে এখানে বর্গ এখানে বর্গ। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, দেখো সূত্রটা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্ষেত্রে কী হবো, কী হবে, ফোর হবে। তাহলে এক্ষেত্রে হবে ফোর। তাহলে এক্ষেত্রে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আলাদা করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু ফোর। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত আছে, ফোর। তাহলে এক্ষেত্রে আমরা ফোর বসিয়ে দেবো, তাহলে ফোর প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু কত, ফোর। আচ্ছা, ফোর ফোর ক্যান্সেল, তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল টু কত, জিরো। এ ফোর এ ফোর ক্যান্সেল, তাহলে টু এক্স ওয়াই ইকুয়াল টু কত, জিরো। অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু কত, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যেহেতু এবার আমরা বাইর করতে হবে কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান বাইর করতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্রটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি, মানে এক্স প্লাস ওয়াই। আমরা মান বসিয়ে দেবো, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াইয়ের মান কত আছে, টু। তাহলে টু কিউব মাইনাস আর এক্স ওয়াইয়ের মান কত আছে, জিরো। তাহলে থ্রি ইন্টু জিরো ইন্টু টু। তাহলে এখানে টু কিউব মানে কত, টু কিউব মানে হলো এইট। তাহলে টু কিউব মানে কত, টু কিউব মানে এইট ইকুয়াল টু আর সরি মাইনাস জিরো, মানে দেখো থ্রি ইন্টু জিরো ইন্টু টু মানে কত, জিরো। এগুলো কত হলো, এইট মাইনাস জিরো মানে কত, এইট। তাহলে এটা হলো অ্যান্সার।